সূচনা হলো মুখ্যমন্ত্রী ক্যান্সার ও অসংক্রামক ব্যাধি শনাক্তকরণ ও লোক সচেতনতা অভিযানের ঊনকোটি জেলা ভিত্তিক কর্মসূচির যার আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে মোকাবেলা মহকুমা স্বাস্থ্য দপ্তর উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সহায়তায় কুমারঘাটের ব্লক পঞ্চায়েত সমিতি হলে আয়োজিত এই অনুষ্ঠানে সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমরেন্দু দাস উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জৈবিদ্যা আলম কুমারঘাট ব্লকের বিডিও সুদীপ ভৌমিক মহকুমা স্বাস্থ্য আধিকারিক এলাকার আশাকর্মীরা অংশ নেয় অনুষ্ঠানে মূলত ক্যান্সার সহ বিভিন্ন সংক্রামক এবং অসংক্রামক রোগ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ সরকারের আগামী 20 নভেম্বর পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এসব বিষয়ে অবগত করবেন সাধারণ মানুষকে আজকে টিভি কোন রোগই নয় বিনামূল্যে চিকিৎসা সহ প্রত্যেকটা সিএসসি পিএসসিতে যতগুলো হসপিটাল আছে সব জায়গায় এটা নিয়ে মানুষের মধ্যে ভয় নেই আরো অনেক রোগের যে পোলিও থেকে ধরে আরো বিভিন্ন সময়ে টাইফয়েড করে কি ছিল শীতল বুনিয়া বলে একটা এগুলো কতগুলো মারাত্মক মারাত্মক রোগ ছিল যেটাকে মানুষ ডিনার কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা সেটা থেকে বেরিয়ে আসি ক্যান্সারটাও আজকে অনেক জায়গাতে আছে যে আমরা যদি ফার্স্ট স্টেজে ধরতে পারি তাহলে ফার্স্ট স্টেজে যদি শনাক্তকরণ হয় তাহলে এটা সমস্যা নেই শনাক্তকরণ করার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে যে মোকাবিলা যেটা নাম রাখা হয়েছে সেটার মাধ্যমে আশা দিদিদের মাধ্যমে ডক্টর নার্স যারাই আছেন দিদিরা আছেন সবের মাধ্যমে এই কাজটা করতে হবে কাজ আগেও ছিল আগেও হয়েছে কিন্তু পরিবর্তন আছে